ভাইরাসের কারণে বিশ্ব যখন বিপর্যস্ত তখন হুহু করে বেড়েই চলেছে ম্যালেরিয়াতে মৃত্যুর হার। গেল এক বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় 70,000 মানুষের, যার মধ্যে বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের দরিদ্র শিশু। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মূলত করোনা মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণেই বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগ প্রতিরোধ, শনাক্ত এবং চিকিৎসা সেবা প্রদান বাধাগ্রস্ত হয়েছে। ফেসবুকের বিরুদ্ধে প্রায় 15,000 কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে রোহিঙ্গারা। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানো ও নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে ফেসবুক, তাই তার ক্ষতিপূরণ হিসেবে 15,000 কোটি ডলার দাবি করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে আজ রাতেই মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাত 9টার দিকে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবার কথা রয়েছে। মূলত ইউক্রেন সীমান্তে রুশ সেনাবাহিনীর জড়ো হওয়া ও আক্রমণের আশঙ্কা নিয়ে মুখোমুখি বসতে চলেছেন বাইডেন, যদিও এই বৈঠকে দুই দেশের নেতার মধ্যে সমঝোতার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এই ব্যাপারে তিনি বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলার চেষ্টার কোনো কমতি রাখছে না ব্রিটেন সরকার। একই সাথে বিজ্ঞানীরা ভাইরাসের এই ধরনটি নিয়ে গবেষণা করছেন, সেই সাথে ওমিক্রন কতটা বিপজ্জনক তা নিয়েও গবেষণা চলছে। যানজট নিরসনের জন্য মোটর বাইক নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা করছে ভিয়েতনাম সরকার। 2030 সালে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে 2025 সালে। বর্তমানে যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতে হ্যানয় কর্তৃপক্ষ 5 বছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার, তবে আফগানিস্তানের নারীদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আফগানিস্তানের নারী শিক্ষা নিয়ে কাজ করা মালালা নিশ্চিত করেছেন এই খবর। এ ব্যাপারে তিনি বলেন, আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই যেখানে সব নারীরা নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার পাবে। এটা আফগান নারীদের বার্তা বলেও উল্লেখ করেন তিনি।